আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি আজকে শেয়ার করব সেটা হচ্ছে দই বড়া। দই বড়া সবসময় সবাই ভাবে যেটা রোজার সময় খেতে হয়, আসলে না, এটা গরমের সময় কিন্তু খুবই একটা ভালো খাবার। আর এবার ঈদটা যেহেতু গরমে পড়ছে, কোরবানি ঈদ, তা আপনাদের এই এই মেনুটা আপনারা রাখতে পারেন। সবাই চটপটি বানাচ্ছে, কিন্তু আপনি যদি এটা ডিফারেন্ট করেন আপনার জন্য খুবই ভালো হবে। আর এটা খুবই ইজি, সবাই ভাবে যে অনেক কঠিন কাজ, কিন্তু আসলে নয়। আমি আপনাদের দেখাবো কত ইজিভাবে এই দই বড়াটা বানানো যায় আর কত পারফেক্টভাবে বানানো যায়। আমি আজকে 1 কাপ মতো মাসকলাইয়ের ডাল, যেটা কাঁচা, এটা আমি ইন্ডিয়ান দোকানে গোটাটা পেয়েছি, এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত বলতে আপনি 8 ঘন্টা থেকে 12 ঘন্টা বা 14 ঘন্টা, যত বেশি রাখবেন তত ভালো হয়। এটা দেখেন, এটা কিন্তু আমি নখ দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি, এরকম নরম হবে। তারপরে আমি এটাকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করব, তবে পানি খুব বেশি দেওয়া যাবে না। এটা পানিতে এমন পরিমাণে দিতে হবে যেন আমরা যখন বানাবো তখন যেন বড়ার আকারে ফেলানো যায়, ঠিক ওটুক পরিমাণে পানি। এটা একটু নিজের আন্দাজও করতে হবে, আর যাদের ব্লেন্ডার নেই তাদের তো কোনো কথাই নেই, পাটায় বেটে নিজের মতো করে পানি দিয়ে দিয়ে আপনি করতে পারেন। তবে আমি এখানে একটু পানি দিচ্ছি, এই তো ধরেন 1/2 কাপেরও কম প্রথম দিব, যদি এতে হয়ে যায়, দেখেন পানিটা দেখাই যাচ্ছে না, এরকম পরিমাণে পানি। আর তার সঙ্গে আমি দিব 3টা কাঁচামরিচ, এখানে কিন্তু ঠিকটা ওখানে 3টা কাঁচামরিচ। আর আমি দেবো, এরপর আমি একটু বিট লবণ দেবো। অনেকে কিন্তু এমনি বেটে থাকে, দ্যাটস ফাইন, কিন্তু আপনি যদি একটু বিট লবণটা দেন তো এই দই বড়ার ভিতরে বিট লবণের গন্ধ, এটা হচ্ছে ধরুন 1/4 চামচের মতো আর কি, দিয়ে আমরা এই পানিটা দিয়ে ব্লেন্ড করতে থাকবো। যদি ব্লেন্ড না হয় তখন কিন্তু আমাদের একটুখানি পানি দিতে হবে, একটু একটু করে পানি দিয়ে একটু ঘন মতো করতে হবে, যাতে আমরা ওটা বড়ার আকারে ফেলতে পারি। এখন আমাদের বাটাটা কেমন হলো দেখেন, খুব সুন্দর হয়েছে, আমার আর এক্সট্রা পানি দিতে হয়নি। এখন আমি এটা নামাই নিয়ে তারপরে কিভাবে এটা ব্লেন্ড বিট করতে হয় ওইটাই মেইন থিং আমি এখন আপনাদের সবটা নামিয়ে দেখাচ্ছি। আমার ইয়েটা হয়ে গেল, এটা আমাদের কিন্তু খুব বাটতে হবে, এই তো দই বড়ার গোলাটা মাসকালার যে ইয়েটা, এটাতে আমি কিছু দেয়নি, শুধু আমি কাঁচামরিচ আর একটু লবণ, মানে বিট লবণ দিয়েছি। এটা কিন্তু এমন পরিমাণে করতে হবে, অনেকে কিন্তু চামচ দিয়ে করে থাকে বা কাঁটা চামচ, ওটা দিয়ে কিন্তু করলে হবে না। এটা যারা রংপুর অথবা রাজশাহীর লোক তারা কিন্তু এটা খুব ভালো করে জানে, যে বড়ি যে আমরা বানাই সেইটা যে আমরা পাটা বা ঢেকিতে করে থাকি সেটা দিয়েও কিন্তু আপনারা এই দই বড়াটা বানাইতে পারবেন। ওটাতে শুধু চাল কুমড়া মিশায়, আপনারা চাল কুমড়া মিশাবেন না, বাকিটাতে একটু লবণ দিয়ে ঠিক খুব করে, এটা কিন্তু প্রথমে আপনাকে কমপক্ষেও আপনাকে 5 থেকে 6 মিনিট কিন্তু খুব করে বিটতে হবে। আমি 5 মিনিট বিট করে আপনাদের দেখাচ্ছি কেমন হবে জিনিসটা। ভিউয়ার্স দেখেন, আমি 5 মিনিট পর ফিরে আসলাম, দেখেন কত সুন্দর, ঠিক এরকম একটা ফ্লাপি সাদা হবে। আর আমি যে প্রথমে বিট লবণ দিয়েছি, যাদের বিট লবণ নেই কোনো অসুবিধা নেই, আপনারা লবণ দিতেও পারেন আর না দিলেও চলবে। কারণ হচ্ছে আমরা কিন্তু এটা ভাজার পর লবণ পানিতে কিন্তু ভিজাতে হবে আমাদেরকে, সেই জন্য কেউ কেউ একটু দিতে পারেন জাস্ট ভিতরে ভালো মতো লবণটা ঢোকার জন্য। এই তো দেখেন, এটা কিন্তু আমি এক্স্যাক্টলি 5 মিনিট করেছি। এখন আমি এইটা হয়ে গেল আমার, জাস্ট এখন তেলে দিয়ে ভাজতে থাকবো আর কি, আপনাদের দেখাচ্ছি কতটুকু করে দিতে হয়। এটা ফেটানো হয়ে গেছে, এটা কিন্তু আমরা এই ফেটানোর জিনিসটা সঙ্গে সঙ্গে এখানেই রাখবো, যখন আবার একটু দেওয়া হয়ে যাবে পরেরটা তো কিন্তু আমাদের আর একটু ফেটিয়ে নিতে হবে। আর তেলটা কিন্তু আমাদের গরম হতে হবে, সিঙ্গারা সিঙ্গারার মতো যেমন আমরা আস্তে জ্বালে দেই সেরকম না কিন্তু, বা মিষ্টি ভাজার সময় যেমন আস্তে জ্বালে সেরকম না, এটাতে কিন্তু একটু তেলটা গরমই হতে হবে। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমরা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি একটু বড় বড় করে দিচ্ছি, আপনার ইচ্ছা করলে এর চেয়ে ছোটও দিতে পারেন। এটা গোল করে দিয়ে দিয়ে ভাজবেন ঠিক বড়ার মতোই, এটা ভেজে তারপরে কিন্তু একটা জালটা কমাই দেবো, একেবারে ফুল জালে না, তেলটা গরম হয়ে গেলে দিব, তারপরে আমরা মিডিয়াম জালে এর সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু ফ্লাফি হতে হবে, আর এই ভালো করে বিটার কারণটা হচ্ছে ভিতরে পানি বাতাস ঢুকবে, এই বাতাসটাই কিন্তু আপনার ভিতরটা শক্ত করতে দেবে না। আপনারা যদি ভালো মতো না ফেটেন, এটা হাত দিয়েও করা যায়, অনেকক্ষণ ধরে করতে হয়, আমরা যারা গ্রামে বা রংপুর দিনাজপুরে আমি দেখেছি। আমরা লাল লাল করে
অলরেডি আমি এক গ্লাস ভেজে ফেলেছি, দেখেন এরকম সুন্দর বড় বড়। এটা কিন্তু পানিতে ভিজালে অনেক বড় হবে, তা আপনার ইচ্ছে করলে এর চেয়ে একটু ছোট করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো, বা এরকমও করতে পারেন। বড় বড় একটা দুটো খাওয়া গেল। আর এখানে আমি ভাজার পর একটা ভেঙে দেখাচ্ছি যে কিরকম ভিতরটা ফ্লাফি হয়। দেখেন ঠিক এরকম হবে, কোনো কাঁচা থাকবে না, একদম সুন্দর ফ্লাফি হয়েছে আর কি। এটা আমরা ভাজা হয়ে গেলে আমি এখন পানিতে দিয়ে দেখাবো। এতে এই আপনাদের কিন্তু এটা কিন্তু ধৈর্য ধরে আস্তে জালে ভাজতে হবে, কারণ ভিতরটা কিন্তু কাঁচা থাকলে পরে ভালো লাগবে না খেতে, কাঁচা কাঁচা থাকবে। এটাতে ফ্লাফি হতে হবে এবং ভাজাটা একদম পারফেক্ট হতে হবে। গরম তেলে কিন্তু আস্তে জালে করতে হবে। আমার ভাজা শেষ, আমি এখন এইটাকে পানির মধ্যে ভিজাবো। পানিতে ভিজাতে গেলে অবশ্যই লবণ দিতে হবে। এখানে আমি একটু বেশি পরিমাণে লবণ দেবো, আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে ঠিক এরকম করে নেড়ে চেড়ে তারপরে আমরা এটা ভিজায় রাখবো আধা ঘন্টা। তা আমি এখন দেখাচ্ছি কতটুকু লবণ হয়ে গেল। এখন পুরোটাই আমরা ভিজায় আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাবো এটা কীরকম আকার হবে, আর আমরা কেমন করে দইটা মেশাবো আর কি মশলা দেবো। তারপর আমরা ব্যাক করলাম, দেখেন এটা ফুলে কত বড় বড় হয়েছে। আমরা কিন্তু এভাবে দিব না, এটার মধ্যে কিন্তু পানি জমা হয়ে গেছে, দেখেন কিভাবে পানি পড়ছে। এটা কিন্তু আমরা ঠিক হাত দিয়ে এরকম করে চেপে চেপে বের করে ঠিক এরকম করে বিছিয়ে রাখবো। দেখেন ভিয়ার, এখানে কিন্তু তেলটা সব বের হয়ে গেছে, এটা কিন্তু খুবই হেলদি। যদি ওটা তেলে ভাজা হচ্ছে, পুরো তেলটা বের হয়ে যাচ্ছে, আর তেলটাও কিন্তু খুব একটা ছোক্ক না, জটটুক করে চা পানির মধ্যে চলে গেল। এখন আমি আপনাদের দইটা ব্লেন্ড করে দেখাবো। ভিউয়ার্স, এখানে আমরা এখানে 2 থেকে 3 কাপ, আমরা 3 কাপ পরিমাণে টক দই নিব। এটা কিন্তু ডিপেন্ড করতেছে, যদি কম হয় আবার আপনাদের করতে হবে, কারণ টক দইটা দইয়ের উপরই কিন্তু এটা, এটা মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাসকলাইয়ের ডালটা আর হচ্ছে দই। যেহেতু ওনার নাম দই বড়া, দইটা তো এখানে প্রচুর পরিমাণে দিতে হবে, আর এটা খুবই হেলদি। আপনারা এটা বিকেলের স্ন্যাক্স অথবা অনেক সময় রাত্রে খাওয়া, যারা আর্লি খেয়ে ফেলেন তারা কিন্তু রাত্রের পরে এটা খেতে পারেন। এখন আমরা ওটাতে দিতে হবে হচ্ছে দই বড়ার মশলা। দই বড়ার মশলাটা আপনারা ঘরেও করতে পারেন, আমি এখানে প্যাকেটের মশলাটা দিচ্ছি। প্যাকেটের মশলাটার মধ্যে সব কিছু দেওয়াই আছে, আর যারা ঘরে বানাবেন তাদের জন্য আমি বলি একটু ধনে, একটু জিরে, মরিচ, লাল মরিচ, শুকনো মরিচ ভেজে গুঁড়া করে তার সঙ্গে কয়েকটা গোলমরিচ গুঁড়া করে দিলেই ওইটা কিন্তু হচ্ছে, কেউ কেউ পাঁচফোড়নও দেয় একটুখানি, ওই এইটার পরিমাণ আমি 1 চা চামচ দেব। দিয়ে তারপরে একটু বিট লবণটা অবশ্যই আপনাদের দিতে হবে, যদিও ওটা মশলার মধ্যে থাকে। বিট লবণ 1/2 চা চামচ, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর আমাদের দিতে হবে গোলমরিচের গুঁড়া, এটাতে একটুখানি গোলমরিচের গুঁড়া 4 সামান্য। আর দিতে হবে আপনাকে, ডিপেন্ড করতেছে আপনার কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন, 1 টেবিল চামচ চিনি। এইসব দিয়ে আমাদের কিন্তু ভালো করে বিট করতে হবে এটা। তারপরে আমরা মুখে দিয়ে দেখব যে আমাদের এতো দইটা আমরা নাড়ছি, এর মধ্যে আমাদেরকে একটুখানি দিতে হবে লাল মরিচের গুঁড়া, এটা অপশনাল, এটা দিলে কালারটা একটু সুন্দর আসবে। লাল মরিচের গুঁড়াটা দিয়ে আমরা এটা বিট করতে থাকবো, তারপরে আমরা দেখব যে আমাদের লবণ অথবা চিনি যদি লাগে সেটা কিন্তু আমাদের দিয়ে নিতে হবে। আমরা এখন টেস্ট করে দেখি লবণ চিনি লাগবে কি না। আমার মনে হয় একটুখানি আমার লবণ লাগবে, আমি জাস্ট 1/4 চা চামচ লবণ দিয়ে মিশাইলাম। এটা কিন্তু হয়ে গেল আমার বিট করা। এখন আমি আমার এই যে পাত্রে রেখেছি এটার মধ্যে ঢেলে দেব, অথবা চামচ দিয়ে দিলেও হলো, ঠিক এরকম করে আপনারা দিবেন। পুরা ঢা পুরা কিন্তু আপনাদের এটা ইয়ে করতে হবে, উপর দিয়ে দিতে হবে, পুরাটাই যেন কভার হয়। কভার না হলে কিন্তু একটু পরে আবার সোক করে নেবে। আমি ওইটার জন্য এটার খাবারটাই হচ্ছে এরকম সুন্দর। আর আপনারা অবশ্যই এটা কিন্তু ঈদে যদি একটা স্পেশাল মেনু রাখেন, দেখবেন যে আপনাদের আর হবে না, অন্য অনেক খাবারের তুলনায় দেখবেন যে অনেকে এটা পছন্দ করতেছে। যারা বোরহানি বানাবেন না তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো এটা বানাবেন। বোরহানি তো সবসময় বানিয়ে থাকেন, এবার আপনারা এটা চেঞ্জ করে এটা বানাইলেন। এখন আমার দেখেন এটা খুব সুন্দর হয়ে গেছে। এর উপরে আপনার যদি পুদিনার পাতা থাকে ওইটার আপনারা সসটা দিতে পারেন। আমার পুদিনার সস নাই কিন্তু আমার আছে এইটা, এটা হচ্ছে আপনাদের দিতে হবে। এটা আমি তেঁতুল দিয়ে বানিয়েছি, এই তেঁতুলের সসটা কিন্তু এটাতে ভীষণ ভালো যায়, ঠিক আপনাদের এরকম করে দিবেন আপনারা। তেঁতুলের সস দিয়ে এ তো আমার হয়ে গেল,
খুবই মজাদার একটা খাবার। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে যারা ডায়েট করছেন তারা দুপুরের খাবার হিসাবে ব্যবহার করতে পারেন, আর যারা ঈদের সময় অবশ্যই এটা বিকালের নাস্তা অথবা যে কোনো সময় এটা খাওয়া যায়। তা আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি দেখবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, ভালো থাকবেন।